Hello friends, welcome to Tiara Kitchen. Friends, aajhe ma apan manang sangar sayar karibhi chitto pitha, kintu ehi chitto pitha ko mongote bhinna shailire prastuta karibhi. Agar madhe mu chitto pitha kochi jota ki amar odia traditional pitha, tar link mu description box re dei debi apan mane check kari nebe. Pitha recipe start kariya purbu chalantu na apan mane mo channel ku age subscribe kari niyantu pakhare thiba chotto bell icon ku press kari niyantu yadwara jetole kichi mu nua video update karibi apan manku notification jibo. এবে চলন্ত আমি প্রথম স্টেপ দেখি নেবা এই গ্লাস রে গোটে গ্লাস মু অরুয়া চাউল নেইছি অর্ধ গ্লাস চুড়া নেইছি এহকু মু ভিজেই নেইছি আগরু প্রথমে মু 4 ঘন্টা অরুয়া চাউল ভে দেইতিলি তারপরে গোটে ঘন্টা ভে দেইছি চুড়া এটি গোটে নড়িয়া কো খন্ড করে কাটি নেইছি আপন কোরি পারিবে এবে চলন্ত নেক্সট স্টেপ দেখি নেবা চুড়া ও চাউল কো যে ভিজেইতিলে আমি ব্লেন্ডিং জার রে পকে নেবা সেতে আমি নড়িয়া পকাই নেবা অল্প টিকে পানি দিয়ে এখন আমি পেস্ট বনাই দেবা আপনার পানি দেবে না জাস্ট অল্প টিকে দেবে আমার দেখুন তো পেস্ট তো এবার হয়ে যাইছে এটি গোটে বড় কাচ বল নেছি সেতে আমি ঢালি নেবা এইপরি ভাবে আমি সবগুলো গ্রাইন্ড করে নেবা সেতে আমি স্বাদ অনুসারে টিকে লুণ পকাই নেবা আপনি চাইলে এতে বেকিং পাউডার বি পকাই পারিবে যেটা আমরা বেকিং সোডা কহুছেন এখন আমি ভালো ভাবে গোলাই নেব দেখুন এইপরি ভাবে হওয়া দরকার লিকুইডটা এখন আমি কভার করে আউ 8 ঘন্টা বাহারে রখি নেব এবে তো আমার 8 ঘন্টা হয়েছে এবে প্রথমে চলন্তু পানি গরম করে নেব পানি গরম করে নেব সেটাকে চিতো পিঠা আনরে আমি পকাইবা এই আনরে আমি অল্প টিকে গরম পানি দিয়ে দেবা নালে হোয়াইট হয়ে যাব পিঠাটা যেহেতু অরুয়া চাউল খালি পড়িছে এখন আমি ভালো ভাবে গোলাই নেব চিতো পিঠাটা আমার কড়াইরে হুয়ে যেহেতু মু ভিন্ন শৈলীরে করবি এটি মো অপমর গোটে কড়াই নেছি তাই আমি টিকে অল্প টিকে ঘিও দিয়ে দেব আপন তেল বি পকাই পারিবে ঘিও টিকে গরম হবে মাত্র আমি আনা গুড়া কু ঢালি নেবা টিকে টিকে করকে পুরা ফুল করিবানি কেন ফুলি গলে সেটা পুরা কভার হয়ে যাব এটি গ্যাসের ফ্লেমকে আমি লো ইউজ করি কভার করে 5-7 মিনিট ছাড়ি নেবা দেখুন 5-7 মিনিট হয়ে যাইছে পিঠা বি আমার কিন্তু ফুলি যাইছে দেখুন সেতে আমি গুড় টিকে টিকে দিয়ে দেবা যদি আপনার মিঠা খাও না ছাড়ি নেবে গুড় ন দেওয়া দরকার নাহি দেখুন আমার ভিন্ন শৈলীরে চিতো পিঠা তো রেডি হয়ে গেল এই চিতো পিঠাটা এতে সফট যেহেতু আমি চুড়া পকাইছেন পিঠাটা বহুত সফট আশা করছি আজির মোর এই ভিন্ন শৈলীর চিতো পিঠা আপনার ভালো লাগিব আপনার এখন ঘরে ট্রাই করতু ফ্যামিলি ফ্রেন্ডস কু শেয়ার করতু আগে যে চিতো পিঠা করলে তার লিঙ্ক মু ডেসক্রিপশন বক্সে শেয়ার করিদেছি আপনার দেখি নেবে এই রেসিপির লিঙ্ক কু আপনার লাইক করতু শেয়ার করতু কিপ সাপোর্টিং থ্যাঙ্কস ফর ওয়াচিং হ্যাপি কুকিং